বিষয় দেওয়া হয়েছে আমারে নামাজ ও আখেরাতের আদালত। তো প্রথমে যখন নামাজ আইছে এর উপরে আমরা আলোচনা করি। আমরা জানি নামাজ হইল ইমানের উপরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা বুনিয়াদি ইসলাম। হাদিস শরীফ আইছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসে, ইসলামের ভিত্তি হইল পাঁচটি জিনিসের উপরে, যেটা আমরা মসজিদ ও মক্তব বাচ্চারা শিক্ষা দিই। এই মক্তব শিক্ষা এটা এক আজিম নিয়ামত হইল অখণ্ড ভারতবর্ষের মুসলমানদের জন্য, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মুসলমানদের সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাচ্চারারে মক্তব শিক্ষা দিতেছে। এটা ইসলাম আর মুসলমানের উপরে বিরাট এক এহসান, অর্থাৎ মুসলমানদের জন্য মুসলমানের রক্ষার ক্ষেত্রে এটা বড় এক এহসান আমাদের বড়দের রাখিয়া যাওয়া। এই নিয়ামত, এই আমানতে আমরা সুরক্ষিত যদি রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের জেনারেশন কখনো দিনটা কি একেবারে ঐক্য এমন ঐত নাই। আজকে আমরা এই মক্তব শিক্ষা তাহাই প্রতিটি বাচ্চা থোড়া বহুত কোরআন তার কণ্ঠস্থ আছে, ঠিক কিনা? প্রত্যেক বাচ্চার জেহেরুল হদে আল্লাহর কালামর কয়েক সুরা কয়েক আয়াত মুখস্থ আছে, প্রয়োজনীয় কিছু ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব তার জানা আছে, হালাল হারাম অনেকটা তাদের জানা আছে। এটা ওই মক্তব শিক্ষার বদৌলতে। যাই হোক, এই শিক্ষার মাধ্যমে আমরা পাইছি ইসলামের বুনিয়াদ পাঁচটা। এটা আসলে একজাক্টলি এক হাদিসের অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালা ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাজান ওয়াল হজ্জ। বিভিন্ন হাদিস আলফাজ পরিবর্তিত আছে। যে ইসলামের ভিত্তি ফাস বস্তু, তার মধ্যে প্রথম ইমান, যেটা আল্লাহর জাতের ওয়াহদানিয়তার একত্ববাদের মুক্তি স্বীকার করা, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতে নবী হিসাবে তানে মানিয়া নেওয়া, এই কথা একবারে শুরুয়াত। ইকান হইল ইমান এবং চব্বিশ ঘন্টা এটা ফরজ, এক মুহূর্ত বন্ধা তাকে রহিত হইতে পারত। এর লাগে কেউ যদি ইমান কবুল করতে চায় তো এক সেকেন্ড তারে এই কলিমাটাই দূরে রাখতে পারবে না, সঙ্গে সঙ্গে এটা পড়িল। কারণ এক মুহূর্ত বিনা ইমানে খাটানি, ইমানের সাথে খাটানি, এটা বড় ভয়ঙ্কর কথা। আর ইমানের সাথে এক মুহূর্ত খাটানি, বিনা ইমানে জীবন খাটানি, এটা কেউ হাজার গুণে ব্যস্ত। সারা জীবন ভালো কাম করে, জীবনে মিশা মারছে না, কেউ ক্ষতি করছে না, খালি জনহিতকর কাজ করছে, মগর কোনো মুহূর্ত ইমানের সহিত খাটাইছে না। এর চাইতে কোটি গুণ ভালো ও ব্যক্তি যে ভালো কাম কম করছে বা করতে পারছে না, মগর ইমানের সাথে খাটাইছে জীবন, আর ইমানের সাথে দুনিয়াটাই যাইতো কি পারছে, ওটা এক চরিত্র। তো এটা হইল ইমানের প্রথম, ইসলামের প্রথম ফাউন্ডেশন ইমান দ্বারা শুরু হয়, বিশ্বাস। এটার সম্পর্ক হইল কলবর সাথে, আর কলবর এই কথার মুখ দ্বারা স্বীকার করা, ওইল শাহাদত। আর এর পরেও এক মুমিনের জন্য যা করণীয় সেটা হইল নামাজ। আল্লাহর জাতের উপরে বিশ্বাস করার পরে মুমিনের করণীয় প্রথম আমল হইল আস-সালাত, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্তের নামাজ। বিভিন্ন হাদিস নামাজের গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআনে করিম, অসংখ্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনে নামাজের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেছে। কারণ খাওয়া হয়েছে নামাজ ইসলামের এক পরিচয়, এক পতাকা, এক চিহ্ন। কারণ ইমান ভিতরে থাকে, মুখে মানুষের শাহাদত দেয়, এটা বর্মলা ময়দানও নাও হইতে পারে, লোকচক্ষুতে নাও পড়তে পারে, কিন্তু নামাজ এটা লোকচক্ষুর সামনে পড়বে, মানুষে দেখবে। অতএব নামাজ হইল ইমানের ঝান্ডা বা ইমানের আলামত, ইমানের পতাকা। হদিস আইছে আলমুল ইমানে আসলা, নামাজ হইল ইমানের ঝান্ডা। আপনি ভিতরে শুধু ইমান থাকার দাবি করলে হইতো না, মানুষে আপনারা চিহ্নিত করতো, পরিচিত করতো নামাজ দেখলে। এর লাগে হদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যখন তোমরা কোনো মানুষে রেগুলারলি মসজিদে যাতায়াত করতে দেখবে তখন ওই ব্যক্তির ইমানের তোমরা সাক্ষী দেও। যার মানে যে নামাজ হয় না তার ইমানের কোনো সাক্ষ্য দেওয়া বা গ্যারেন্টি নাই, তার ইমানের সাক্ষী কে দিবে? যদি বেনামাজি নামাজ পড়ছে মাল পড়তে মানুষে দেখুন না, অত এই ধরনের কোনো ব্যক্তির কথা কেউ জিজ্ঞাসা করে যে এই মুমিন নি, আর আর জন হয় জানি না, তো হইতে পারে মুমিন কি না আমার জানা নাই, হইতে পারে, কারণ তার কোনো আলামত তার কাছে নাই, সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই, কোনো জান্ডা লক্ষণ নাই। কিন্তু নামাজও আইতে দেখলে
তারে মুসলমান হওয়া লাগবো, বিতরে ঈমান তাহানাতে হওয়া লাগবো, যেটা মুনাফিক হবে হয়েছে। মুনাফিকরা বাহ্যিক নামাজ পড়তো, ইসলামের উপরে আমল করতো, ভিতরে তাদের ঈমান ছিল না। এরা মুনাফিক, এরা অমুসলিমটা কি আর বয়ান, মানে ঈমান নাই যায় অমুসলিমটা কি আর বয়ান, অমুসলিম করতে বয়ান হয় না, মানে গুনার কথা আর কি। ঈমান না আনার গুনা চাইতে আরো বড় হতো, যারা ভিতরে ভিতরে অস্বীকার করে আল্লাহরে, আর মুখ দ্বারা ঈমান হয় আমল দ্বারা ঈমানের হাসলত করে, অর্থাৎ ইসলামের প্র্যাকটিস গুলা করে, এরা আরো বয়ান কোরআনে করিম। এদের শাস্তি সাধারণ অস্বীকারী তাকে ডিসবিলিভার তাকে আরো মারাত্মক করা হয়েছে। আল্লাহ ফরমাইতা ইন্নাল মুনাফিকিনা বিদ্দারকিল আসফাল মিনান নার, আগুনের সবচেয়ে দোজখের সবচেয়ে নিচের গব্বর স্থান হলো মুনাফিকরা, যারা ভিতরে অস্বীকার করে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তার উপরে মুসলমানের হুকুমগুলা আইয়া নাফিজ হইব, লাগু হইব, নামাজ থাকলে আমল থাকলে। তো আবার কথা যাই, যদি ভিতরে ইমান থাকে না আউজুবিল্লাহ, তো এত ভয়ানক পরিণতির মুখোমুখি হইব, তথাপিও বাহ্যিক নামাজ থাকলে তারা আপনি মুসলমান হওয়া লাগবে, কারণ আপনি ভিতর হইতে পারতাম। কিন্তু ভিতরে ইমান আছে আর বাইরে নামাজ নাই, এরা মুসলমান হইতে হবে বাধ্য নাই বলে কিতা হইতাম, কিছু হইবার হার নাই। এই কমেন্ট করতে পারে যে মুসলমান হইতে পারে আবার না হইতে হবে, আর আমি তো জানি না। নবীজি আমরা এলে নির্দেশ দিছি না যে নামাজ পড়ে না তারা মুসলমান হইতে হবে, অন্যথা হইতাম হইছি না, কিন্তু মুসলমান হইবার লাগে কোনো অর্ডার দেওয়া হয়েছে না, বরং মুসলমান বলিয়া স্বীকার করবার সাক্ষী দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে ওই ব্যক্তির ক্ষেত্রে যে রেগুলারলি মসজিদ হয়, ইয়ে তাআহাদুল মসজিদ ফাশহাদুল্লাহ বিল ঈমান। সুতরাং নামাজ এই কথা ওইল ঈমানের জানা আলামত। আর আরেক হাদিস আছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে সে যেন কুফরি হবে। এখন ইমামে বুখারী কুফরি করলো মানে ইসলাম থেকে বাইর হইল আর মুসলমান না হয়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান বুঝাইছেন, জুলমুন দুনা জুলমি, কুফরুন দুনা কুফরি। কুফরের বিভিন্ন দরজাত আছে, স্তর আছে। একটা চূড়ান্ত স্তরের কুফরিটা মানুষের ইসলাম থেকে বহির্ভূত করে, আর আরেক কুফরি আছে মানুষের ফাসিক মানে, অর্থাৎ প্রত্যেক গুনার হাজরে কুফরি হওয়া যাইতে পারে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কবর আল্লাহ রহমতের বারিশ বর্ষা করা, তাই নত এই হদিসের এই ধরনের অনুবাদ করছেন যে এটা কুফরি খাস হইল, সে কুফফার হয়ে গেল এমন নাই, ওর খাসটা কুফরি হবে অতটুকু নরম কথা হয়েছেন সবচেয়ে। তাই বাকি অনেক ইমামে বলছেন নমাজ যদি কেউ ছাড়ি দেয়, তে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন ইউক্তালু হাদ্দান লা কুফরান, তারে ইসলামী গভর্নর তাকে এরা হত্যা করবো শাস্তি হিসাবে। ইমামে আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বা অন্য ইমামের কৌল হইল ইউক্তালু কুফরান, এ কুফরি করছে এর লাগে মূর্ত দুই গেছে তারে হত্যা করবো গভর্নমেন্টে যদি আদালত ইসলামী থাকে, চিন্তা করো। আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেন সবচেয়ে নরম কইছিল তার নরম জব মতেও যে কইটা ইউক বাসু ও ইউজ হবে, এরে আনিয়া প্রিজনার জয়েল বন্দি রাখা হইব, আর আনিয়া শারীরিক পানিশমেন্ট দেওয়া হইব, দিতে দিতে হাত্তা ইয়াসিল একদম রক্ত শরীরটাই বাইয়া দেব যতক্ষণ না তুবা হবে, চিন্তা করো। কার শাস্তির ক্ষেত্রে তিনজন কঠিন সাইদ ইমামও কঠিন কথা বলছেন। অন্য আরেক কথা স্পষ্ট করা দরকার, ইসলামে যত শাস্তির বিধান দিছে এটা আপনার আমার জেনারেল সিটিজেনও লাগে না, সিভিল নাগরিকও লাগে না, এটা হইলে অ্যাডমিনিস্ট্রেশনও করতে অ্যাডমিনিস্ট্রেশন নাই এই শাস্তিগুলো না, বুঝলেন কথা? তখন আপনি আমি কোনো বেনামাজিরে দরিয়া নিয়ে বাড়িয়ে রক্ত পাঠাতে পারতাম, এটা দেশের আইনেও উল্টা ইসলামের আইনেও না করবে। চুরির যে শাস্তি ইসলামে কইছে, ব্যবিচার বা বলাৎকারের যে শাস্তি ইসলামে কইছে, এই শাস্তি দিবার অথরিটি আপনি আমি জেনারেল পাবলিক নাই, এটা হইলো গভর্নমেন্ট, এ কথাটা ক্লিয়ার রাখুন না। ওলা জেহাদ জেহাদ যে আলিস ইল্লাহ, জেহাদ তো ইসলামের এক ইবাদত লেখা হয়, লড়াই বিড়াইয়ের নাম শুধু জেহাদ না, ইসলামের এক ব্যবহারিক শব্দ হইল জেহাদ। তার আন্ডারে 14 ফন্ড ধরনের ডিপার্টমেন্ট আছে, 14 ফন্ড ধরনের প্রকারভেদ আছে, এই সব স্থানের নাম হল ইসলাম জেহাদ। যে জেহাদ হইতে জেনারেলি মানুষের বুঝে যুদ্ধ, এই যুদ্ধের অথরিটি হইল হুকুমতে ইসলাম, আপনি আমি পাবলিক নাই, ইন্ডিয়ান নাগরিক হোক আর পৃথিবীর অন্য কোনো দেশের যে নাগরিক মুসলমান যারা তারা জেহাদ করতে হইলে হতে না, জেহাদের অর্ডার দিতে হইলে গভর্নমেন্টও দেবা অর্ডার, আদালতে বিবেচনা করবো গভর্নমেন্টে অর্ডার দিব, তার সেনাবাহিনী থাকবো,
আর কোন সময় দেশের মারাত্মক পরিস্থিতি হইলে জেনারেল সিটিজেনরাও হইব যুদ্ধ শরীফ ও যেমন ইসরায়েল পৃথিবীতে আছে তারা প্রত্যেক নাগরিককে তারা জেহাদ ট্রেনিং দেওয়া ও যে জেহাদ জেহাদ একটা শব্দ দিয়া হুদাও আমরা যদি বিজ্ঞান কি অন্যান্য বাইদের মধ্যে বিজ্ঞান কিন্তু ক্লিয়ার তখন জেহাদ ফরজ কি না জেহাদ করতাম কিনা এটা আপনি আমার হইবার অধিকার নেই এটা ইমামে হইল ইমামুল মুসলিমিন অর্থাৎ রাষ্ট্র নেতায় হইল রাষ্ট্র যেন ইসলামী আছে তারা ইসলামের বিবেচনায় হইব আর যে দেশ ইসলামী রাষ্ট্র নয় গণতান্ত্রিক দেশ বা এমনি সেকুলার কান্ট্রি সেই দেশের গভর্নমেন্টে বিবেচনা করবো তার যুদ্ধ কোন সময় করতো আর কোন সময় না বুঝলেন কোথায় গেল আছে ধরুন আমার দেশ ভারতবর্ষ সীমাতে আছে পাকিস্তান পাকিস্তানের লগে লড়াই করা পুলিশে লাগাই দিবেন লড়াই আর ওসি এসপি লড়াই লেখে দিবেন এসপিও এখানে অথরিটি না ডিআইজিও না আমরা যতক্ষণ জানি বলিলে মাফ দিব এটা দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে স্বরাষ্ট্র বিভাগ আছে এবং দেশের প্রধান আছে তারা ডিসিশন লইবা এর বাদে যুদ্ধ দেবে আর এমনি ধরক যেটা হয় সীমান্ত ওগুলো তো ওগুলো সীমারক্ষী বাহিনী বাহিনী তার সীমারক্ষা লাগবে এটা কমন জেহাদ না কমন জেহাদ না এটা হলো ঝড়প কথা বুঝলেন ভাই বুঝলেন এই হিসাবে ওই যে জেহাদ চিল্লা চিল্লা করুন জেহাদ আপনি আমি পাবলিকে এইরকম প্রবাদ প্রশ্ন করেন লড়াই নামক যে জেহাদ যুদ্ধ বিগ্রহ আমরা লাগে অন্যান্য জেহাদ ইলমর জেহাদ ইলিম অর্জন করবার কুহাসলক দূর করবার জেহাদ মা বাবার মা বাবার সেবা শুশ্রূষা করার নামে জেহাদ হয়েছে নমাগো মসজিদে যাওয়ারেও জেহাদ হয়েছে এগুলা কিন্তু একমাত্র জেহাদ নয় এগুলারেও জেহাদ হয়েছে আর জেহাদ হইতে জেহাদে আকবর যেটা হওয়া হয় মূলত বিশুদ্ধ কথা বলতে এটা লাগে গভর্নমেন্ট হুকুমত এটা রেসপন্সিবল তারা এটার অথরিটি অথরিটি তারা ডিসিশন লইব এর বাদে কমপ্লিকে আগে আমি বলছি ইসলামী জেহাদ হইতে ইসলামী হুকুমত দরকার আর দেশীয় জেহাদ হইলে দেশের ডিফারেন্ট গভর্নমেন্ট আছে পাবলিক জেহাদ অথরাইজ নয় আর পাবলিকের লাগে জেহাদ নাম দিয়ে এই জাতীয় শত্রুপক্ষ লড়াই করা হয় জেলা গেলে এটা বৈধ নয় ঠিক আছে রে ভাই তো মসজিদ আটিয়া যাওয়ার এই তিরমিজি শরীফের এক ভাই হাদিস আছে এখন জুমার দিন আটিয়া যাইতে হইতে এটাও জেহাদ যাই হোক এই যে আমি কোয়াত আসলাম যে ইসলামী যে শাসনগুলার কথা হওয়া হয়েছে এগুলা আর জেনারেল পাবলিকে ইমপ্লিমেন্ট করতে পারতো না এগুলা করবো গভর্নমেন্ট গভর্নমেন্ট যেখানে ইসলামী নাই তার দেশের কানুন আছে আপনি আমি বলি বাধ্য নাই ইসলামের কোনো শক্ত নির্দেশও দিছে না যে ওটা করবো এই জাতীয় ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার তো বায়ু বল নামাজ হইল ইসলামের মৌলিক বিধান এটা সবচেয়ে বড় ইসলামের রুকুন ইমানের পরে এটা ত্যাগ করলে কেউ মুসলমানের দাবি করতে পারে কেউ মুসলমানের দাবি করতে পারে না কোনো রেওয়ায়েত আল্লাহ সাহমাফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো পার্ট নাই কোনো দাবি নাই ওই মানুষের কোনো অংশ নাই তার যে তারা কাজ সরা যে নামাজ সারি গেল এই সাই এবাদতর গুরুত্ব আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং আমরা জানি নমাজটা পৃথিবীর অন্যান্য এবাদত থাকে আরো বৈশিষ্ট্য নমাজের হল যে সব এবাদত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহির মাধ্যমে দুনিয়াতে আসে নবীদের কাছে আর নামাজ আল্লাহ ওহির মাধ্যমে দিছেন না জিব্রাইলের মাধ্যমে না দাওয়াত দিয়া সাত আসমানের উপরে নিয়া আর সে আজিমর সয়ের সফর হরাইয়া সাত আসমানের সয়ের সফর হরাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মেহমান বানাইয়া তার দিদার দ্বারা জুমহুর উলামার মতে তার দিদার নসিব করিয়া সেই জায়গা নিয়া নবীদের তোহফা উপহার স্বরূপ উম্মতের জন্য এবাদতের বড় মাধ্যম দিয়া দিছেন সলাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আর নবী এই নামাজ দিয়ে আইনা ফরমাইতে দিয়া তা সলাত মিরাজুল মুমিনিন আমি তো মিরাজোগী আমার আল্লাহরে ভাইছি দেখছি আর মুসলমানের লাগি লইয়া আইছি নামাজ এই নামাজ হলো তার মিরাজ সুবহানাল্লাহ আপনি দেখবা মেয়েরা দেব মেয়েরা যেন বিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার বাদে যে কথাগুলো ঐশ্বর হইতেন আত্তাহিয়াতুল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত ফরিশতা বলে আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফরিশতা শুরু দিলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই যে কথাগুলো নামাজ শেষ করিয়া বন্ধের তাশাহুদ বইয়া এই কথাগুলো রিপিট করে বুঝবেন এই কথা সে মেয়েরা যে উচ্চারিত কলিমাগুলা উম্মতে নামাজের মধ্যে ইয়াদ করে এটা তার নামাজ এটা তার মেয়েরা অনু হে তার আল্লাহর হইত আর নামাজের মাধ্যমে সবচেয়ে বড় উপহার আরও এখানে
আমরা জানি 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছিল উম্মতের আমলান তাখফিফ করিয়া কমাইয়া করতে করতে দেওয়া হইছে 5 ওয়াক্ত আর 5 ওয়াক্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা খামসুন বে খামসিন এই 5 আপনার উম্মতে করব মগর যে 50 আমি ফরজ করেছিলাম সেইটার সওয়াব আমি দিব আমার বরাদ্দ হবে না আমি তো বরাদ্দ করছি 50 আপনার অনুরোধে আমল ও আনছি 5 মগর বরাদ্দকৃত যে স্কিম এটা কম তো না আপনার উম্মতে 50 উঠাইবো মা ইউবাদদালুল কওল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ তিরমিজি শরীফ আবু আবু সুনাত মধ্যে হাদিস আনতরা আল্লাহ ঘোষণা দিলা ও নবী আমার কোন মাথার বদলে না আমি যে 50 ওর বিধান দিলাম টাকা তো আছে ডিউটি কমাই দিছি মাত্র 5 মগর 50 ওর যে স্কিম হইছিল সব 50 টাকা আপনার মাথা পাইবো এরপরে আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন কোরআনে করিম কোন কোন উলামার মতে 83-82 জায়গা কেউ কইতা 36 জায়া আল্লাহ ডাইরেক্টলি নামাজ পড়িবার কথা হইছে নামাজ আদায় করবার নামাজ আদায় করবার তার হুকুক সহ তার পাবন্দী শর্তাবলী সহ এই গুরুত্বপূর্ণ ইবাদতের আঞ্জাম দাও কারণ নামাজ তোমার রবের দরবার দরবার অ্যাটেন্ডেন্স বান্দা যখন নামাজে উপস্থিত হে তার আল্লাহ উপস্থিত আপনি নামাজের আদায়ের পদ্ধতি দেখুন যদি তে অভিভূত হয়ে যাবে আমরা তো চিন্তা করি না নামাজ নিয়ে হাদিস শরীফের মধ্যে সহি হাদিস আছে বান্দা নামাজও দাঁড়ায় যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লগে লগে আমার আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আমার বন্দাটাই আমার প্রশংসা করল এক সেন্টেন্স পড়িছে আল্লাহ লগে লগে রিপ্লাই দিছে এরপরে বন্দা যে সময় পড়ে আর রহমানির রহিম জমাতে ফরক আর রেখা ফরক ফরজ ফরক আর নফল ফরক সুন্নত ফরক আর ওয়াজিব ফরক যে কোনো নামাজ ফরক বন্দায় যে সময় নামাজও লাগিয়া তকবীর তাহরিমার পরে সানা পড়িয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআনে করিম তাকে পাঠ আরম্ভ করে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ার লগে লগে আল্লাহ কইলেন হামিদানি আব্দি আমার বন্দায় আমার প্রশংসা আদায় করল হাদিসে কুদসি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস দেখো নামাজও বন্দায় আর আল্লাহর তা কালাম কথাবার্তা হল আমরা তো সেই খান নাই হুনিয়ান নাই সেই চোখ নাই দেখিয়ান না নবীজি আপনারা জানাই দিলেছি দেখায় না কিন্তু বুঝিও দেখায় কান্না কাতারাহ যেমন তুমি দেখায় তোমার রবরে আর ও বন্দা যদি এতটা মন উপস্থিত করতে পারে না যে আল্লাহ দেখি আর কি কানে কিন্তু সেও বাকি লাগে পাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক যদিও তুমি দেখায় না কিন্তু আল্লাহ তো তোমার দেখতে তোমার কথা শুনতরা তোমার রিপ্লাই দিতে আল্লাহ তো বন্দায় যখন কয় আর রহমানির রহিম আমার আল্লাহ অত্যন্ত দয়ালু এবং করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আসমা আলাইয়া আব্দি আমার বন্দা আমার হামদ আদায় করে আমার সানা আদায় করে আমার গুণগান আদায় করে গুণগান হল তে দুই মাত মাতিল না রে বন্দা প্রত্যেক মাত রিপ্লাই পাইছেন জিও বড়র দরবার গিয়া মাতের উত্তর পাইলে মাতে জানে কয় না হয় এক দুই তিন জুমলা কইয়া কোনো রিপ্লাই না পাইলে আর ডলাই আগুয়া না ঘুরি আইয়া বলা না মানে ইনো এমন এক খালিকে কায়নাতর এমন এক দরবার খুব খালিকে কায়নাতর দরবার আইলো প্রত্যেক মাত রিপ্লাই মিলে না নি প্রত্যেক মাত রিপ্লাই মিলে এর লাগে বন্দা 3 নম্বর সেন্টেন্স তার পক্ষ থেকে আর এগুলো কইলা থাকি কিচ্ছু তো না তুই আমরা হুজুর যাইয়া সামনে তাহলে কিচ্ছু তিন নম্বর সেন্টেন্স বন্দায় তার পক্ষ থাকি এটা তো আল্লাহর শিখানো ও কোন হারতে হুনার হইতো বন্দায় তিন নম্বর জুমলা ব্যবহার করলো মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ বিচার দিনের মালিক বড় হামদ সানা আদায় করে তিন রব তিনি রব তিনি দয়ালু করুণাময় এটা তো খালি মহব্বতের মাপ গেল লোকে তোরা ইঙ্গিত করা ওর দিন বিচারা চালাতে আছে মায়া ভাইয়া এখানে আর বাড়ি হয় এতটা সুযোগ লইয় না যে নমাজও না নিশা খাইতায় ড্রাগস খাইতায় যত গুণ আছে সারা ঠিকাদারি করে করতায় ডোরাইতে না একদিন বিচার একদিন বিশাল কত মেলানো এক এক জুমলা দেখো এটা হউ সারা হিকাই এটা হাদিসে কুদসি আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন এই সেন্টেন্স যখন বান্দায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন মাজ্জাদানি আব্দি আমার বান্দায় আমার ক্ষমতা আমার তামজিদ আর আমার বুজুর্গির বয়ান দেন বুঝলানি মা আবু বান্দায় রিপ্লাই পাইছে দেখছে রে তিনও মত রিপ্লাই আছে এখন দেখলো আল্লাহর লগে আমি সম্পর্ক জড়িত মুহাব্বত কায়েম করি রিলেশনশিপ গড়িয়া তুলি আইজ তো আমার ভাইয়া ব্যস্ত খালি রিলেশনশিপ হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম ওই সমস্ত রিলেশনে কোনো বিপদ কোনো হাম দেয় না একটা কিডনি তোমার খোদার নাখাস্তা আল্লাহর দেওয়া এক কিডনি আল্লাহর দেওয়া এক চোখ একবার নষ্ট হইয়া দেখো তোমার কোনো রিলেটিভ তোমার রিলেশনশিপ কোনো বন্ধু আয় না খালি রিলেশনশিপ এক দুকাত করে আমরা সব পাওয়া যায় তখন বন্ধায় চাই রিলেশনশিপ গড়িয়া তুলত তখন বন্ধায় পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি আর আমি তোমার কাছে একমাত্র সাহায্য চাই ইখান যখন বন্ধায় হয় আল্লাহ লগে লগে কই আরশ থাকি হাজা মা বাইনি ওয়া বাইনা আব্দি এটা তো আমার আর আমার গোলামের দরমিয়ানের সম্পর্ক উল্লেখ করা হলো আমি হে অর্থাৎ আমি দাতা আমি মালিক সে হে সে গুলাম তার দায়িত্ব চাওয়া চাওয়া ছাড়া তার গতি নাই ফকির বেড়া কোন চাই 100 দিলেও ফিরে আর একজন খুঁজে খুঁজে কি না 500 দিছ এখন খোলে খোলে লুকাই আর একজন লিখে চাই কারণ এই বিকারী বুঝে আমি মোহতাজ তো আমরা তো আল্লাহর দরবার আরো বড় বিকারী আরো বেশি মোহতাজ কাজে আমার আর হাম চাওয়া আর আল্লাহর হাম দেওয়া জ্ঞান আল্লাহই বুঝে হাজা মা বাইনি ও বাইনা আব্দি বলে আব্দি মা সালা এখন আমার বন্ধা যা চাইবো আমি তারে দান করবো অতবার হওয়ার পরে আল্লাহর দরবারটা কি বন্ধায় কিতাব বুঝলো বয় না নির্ভর মাতুন নাকি বয় বুঝলো না নির্ভয় বুঝলো নির্ভর চাইলে পাওয়া যাইব আর অন্য মাঝখানো বাসা বদলাই লিছে আমি সুরে বাতে আর তফসিরও লাগছে না লাগি দীর্ঘ করতাম না কথা লম্বা হয়ে যাক দেখুন সেন্টেন্স চেঞ্জ হচ্ছে আগে থার্ড পার্সন রাখি রাখি মাতিছে তিনি দয়ালু এবং করুণাময় তিনি বিশ্ব জগতের প্রতিপালক হ্যাঁ তিনি বিচার দিনের মালিক এটা আমরা থার্ড পার্সন জায়েজ রাখি বন্ধায় দেশে তিন মাস উত্তর পাইছি আর দূরই কিরে দাঁড়লো ডাইরেক্ট ড্রেস করে ইয়া কান আউলু আমি তোমার ইবাদত করি মাত বদলাইছে না তারা হ্যাঁ হ্যাঁ ও নমাজও আপনি খাড়া হয়েছে ও আপনি মালিককে মাতিয়ে তার মালিকের জবাব দিতে যাও কি বন্ধে যখন আল্লাহ কৌশল বলে আব্দি মা সালা আমার বন্ধা যা চাইবো আমি দিব তো বন্ধা দেখলো টেকা পয়সা এটা তো মানুষের দিতে পারে রুজিও করতাম পারি সবচেয়ে বড় জিনিস খুঁজো হেদায়ত যাতে ইমান লইয়া মরতাম পারি নবী অক্রমের মতো রইতাম পারি জন্নত যাতে যাইতাম পারি ঠিক কি না ও বন্ধারে এত হরুতার যা হরুতারে কোন জানি কিতাব টানতাম বাজাতে হবে চকলেট বাড়ি হে আর কিতাব বুঝতে পারো মনে করো সবচেয়ে ভালো জিনিস চকলেট ওলানে কোথায় খেয়ে হরুতায় বাজাতে বাড়াইতে হবে আর আব্বার বেল হয়ে গেল বুঝছি আস্তা বাজার সবচেয়ে দামি বস্তু হইল আর মানুষের বাড়ি আমরা আর ঘুরি বেল দিল তো বাচ্চা তো আমরা তো আরো করছি আল্লাহর দরবার আল্লাহর যত সামনে কিতা আরো চাইলেন আল্লাহ একাই দিয়েছেন তুমি বুঝতে নাই অবুধ তুই দামি জিনিস আমার কাছে চা তোর মরণের পরের কামিয়াবি তোর জন্নতের চাবি কাটি তোর আখেরাতের সফলতা চা ও আমরা শিখাইয়া দিছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সেই সঠিক পথ পথের দিকে পরিচালিত করো আল্লাহ একাই দিবে আল্লাহ যে কইছিল ওলে আব্দি মা সালা আমার বন্ধায় যা চাইবো এখন খাইবো ও বন্ধায় খালি চা বন্ধায় খালি চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো হেদায়েতের পথে মধ্যম পথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই লোকদের পথ যাদের উপরে তুমি বখশিস প্রদান করেছো নিয়ামত দিয়েছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন যারা অভিশপ্ত নয় যারা পথভ্রষ্ট নয় ইহুদ নাসারার মতো কেউ নবীরে মানতে মানতে আল্লাহর বেটা বানাইয়া ছাড়িয়েছে নাউযুবিল্লাহ আর কেউ নবী অক্বর বিপক্ষে যাইতে যাইতে কাতল করিয়া শহীদ করিয়া ছাড়িয়েছে নাউযুবিল্লাহ এই দুনো দলের পথ হইতে বাঁচাইয়া তোমার স্বচ্ছ সরল সরল সঠিক পন্থা আমাদের দেহ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ঠিক নি কথা যে পথে ভ্রান্তি চির পরিতাপ যে পথে তোমার গজব আর অভিশাপ হে মহাচালক মুদের করোনা সে পথ আমি নজরুলে তাম বসায় খুলছিল যাই হোক এই যে কথাবার্তা আপনি কোনটা প্রত্যেক মতো রিপ্লাই পাইছিল ইমামে যখন এই দোয়া পড়ে তখন ফিরিস্তা যখন নামাজ তাহলে ফিরিস্তা নামাজ তাহলে
মুক্তদিও নামাজ ওটা হয় এর লাগে আল্লাহ নবী ফরমাইতা বড় শানদার দোয়া হইছে ইমামে দোয়া পড়েছে অতএব যে সময় ইমামে দোয়া শেষ করবে ইযা কারা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন ইমামে যে সময় গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন হইয়া এই দোয়া কমপ্লিট করবে ফাকুলু আমিন তোমরা সকলে বলিও আমিন অর্থাৎ আল্লাহ এমনটাও হোক কবুল করো ফাইনাল মালায়েকাতা তুআমিনু ইউআমিনুন ফেরেশতারাও কারণ এই আমিন হয় এই জায়গাতে আমিন বলে আ ফামা ওয়াফাকাত আমিনু তামিনাল মালায়েকাতি গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে মানুষের আমিন বলা ফেরেশতাদের আমিনের মাফিক হয়ে যাবে ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবী সহি হাদিস আর ইমামেও আমিন করে এর লাগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল যে ইমামের ঘরে দাঁড়াইয়া কেরাত করা মকরুহ তাহরিম হারাম হইত কিন্তু মুখ গাড়িতে আর তোমার ডিমান্ড আর জন্য পেশ করে তুমি মাতাই না আমরা দশজন গেলাম এমএলএর কাছে গিয়ে আমরা গ্রামের রাস্তার কথা একজনে মাতি আমরা ফিজে তাকে মাথা নাড়াইতাম তাই সব শেষ হওয়া কথা কইতাম জিও স্যার আমরা ওডিমান নি না তাই মাতি আমরা লোকে মাতাম তাই মাতা আমরা শুনতাম কথার বাদে ওখানে ভেরিফাই করতাম না নি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা ইমামের ভূমিকা উল্টো এর লাগে ইমামের ফিজে মুখ নাড়াড়ি নাই বুঝলেন মা এর লাগে আমি বুঝব ইমামের ফিজে কেরাত করা নাই খামুশ থাকতাম আর এটা কেবলমাত্র যুক্তি দিছই না লগে হদিসও আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হদিস যে ইমামে যে সময় কেরাত করিব ইজা কারা ফানসিতু তাই পর তা না কিছু হদিস অন্যটা তাই ফরমাইত্রা মান কান আল্লাহু ইমামু ফাকরাতুল ইমাম লাহু কেরাতু যার ইমাম তাকবার সামনে ইমামর কেরাত তান কেরাত ইমামের ডিমান্ড গুলো হইল তান ডিমান্ড বুঝলেন কথা আর মুসলিম শরীফের মধ্যে সহি হদিস ওইজা কারা ফান সিতু লম্বা হদিস আছে ইন্নামা জয়লাল ইমাম লিউতাম্মা বিহি ইমাম বানানি হয়েছে আপনি অনুসরণ করবেন তাদের এই সময় রুকু করেন রুকু করিও সজদা করেন সজদা করিও বলান যে সময় কাম করেন কাম করিও যে সময় কেরাত করেন খামুশ থাকেন কারণ তোমার কথাটা হইছে ঠিক আছে মা